কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, মজায় আছো, আনন্দে আছো। দি রাইট ওয়ে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করবার আগে একবার বলে রাখি, আমার এই দি রাইট ওয়ে ইউটিউব চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও এবং বিভিন্ন তথ্য সামগ্রীর ভিডিও আপলোড করে থাকি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। জ্ঞান দা সিরিজের প্রথম পর্ব। হ্যাঁ বন্ধুরা, তোমরা থামনেলে ঠিকই পড়েছো এবং ঠিকই দেখেছো। আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে ভিডিওটি দিতে চলেছি, একটি প্রজন্মের না বহু প্রজন্মের আতঙ্কের কারণ, সেই নাম, একটি নাম, কেশব চন্দ্র নাগ, কে.সি. নাগ। যে মানুষটির বইটি দেখলে আচ্ছা আচ্ছা শিক্ষার্থীদের গায়ের রোমটা খাড়া হয়ে যেত। তো আজকে সেই মানুষটিকে নিয়েই ভিডিওটি বানিয়েছি, একটু হাস্য কৌতুক দেওয়ার চেষ্টা করেছি, কেউ অন্যভাবে প্লিজ নেবেন না, কেস দেবেন না বস। কে.সি. নাগ গত শতকের 70-80-90 দশক ও বিংশ শতকের প্রথমের দিকটায় যারা স্কুলে পড়েছেন, কেশবচন্দ্র নাগ, সংক্ষেপে কে.সি. নাগ, তাদের কাছে দীপ্তুল্য মানুষ। বিশেষত যারা অঙ্ক ভালোবাসতেন, ভালোবাসেন, কে.সি. নাগ তাদের কাছে আজও প্রাতঃস্মরণীয় ব্যক্তি। একটি সমীক্ষায় জানা গেছে, ভারতে সবচেয়ে বেশি জল নষ্ট করেছেন শ্রী কেশবচন্দ্র নাগ। উনি চৌবাচ্চা কোনোদিনই ভর্তি হতে দিতেন না, সব জলই বেরিয়ে যেত। শুধু কি জল নষ্ট, ভদ্রলোক কোনো দিকেই আর কোনো কিছু আস্ত রাখেননি, কাউকে একটি মুহূর্ত শান্তিতে থাকতে দেননি কোনোদিন। চৌবাচ্চা ফুটো করেছেন, ল্যাম্পপোস্ট ভেঙেছেন, সোজা সাইকেলে করে স্কুলে যেতে দেননি। সামান্য স্কুলে যেতে অর্ধেক রাস্তা নৌকো, এক তৃতীয়াংশ ভাগ রিক্সা আর 2 কিমি পায়ে হাঁটা করিয়েছেন। এর পরেও যে স্কুলে গেছি এটা অনেক। বাবা ছেলেতে বসে দুদণ্ড শান্তিতে কথা পর্যন্ত বলতে দেননি। 5 বছর বাদে কার বয়স কার 3 গুণ হবে এই নিয়ে ভাবিয়ে মেরেছে। অনেক শ্রমিককে একসঙ্গে পুরো কাজ শেষ করতে দেননি কখনো। কিছুদিন কাজ করার পরে কিছু শ্রমিককে কাজ ছেড়ে চলে যেতে হয়েছে, অবশিষ্ট কাজ করতে হয়েছে অল্প শ্রমিকদেরকে দিয়ে। এর পরেও হিসেব চেয়েছেন বাকি কাজ কতদিনে শেষ হবে। 2 ট্রেনকে উল্টো অভিমুখে দৌড় করিয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানতে চেয়েছেন। চা খাওয়ার আগে দার্জিলিং আর আসাম মিশিয়ে একাকার করে চায়ের 12টা বাজিয়েছেন। চলন্ত ট্রেনে ট্রেনে বিপজ্জনক রেশারেশি করেছেন, শান্তিতে নৌকা চলতে দেখলেই উল্টো দিকে স্রোত দিয়ে দিয়েছেন। এরকম আর কত বলবো। আর অবলা পশু পাখিদের উপর যা করেছেন, সেসব পড়লে তো ডাকাতদের চোখেও জল আসে। বেচারা একটা কাক ছাতে নেই পাচে নেই উড়ে যাচ্ছিল, তাকে জোর করে একবার এ ট্রেনের ছাদ একবার ও ট্রেনের ছাদ করিয়েছেন। অকারণে তেল মাখিয়ে একটা বাঁদরকে সারাদিন বাঁশ বেয়ে ওঠানামা করিয়েছি, এমনকি গোমাতাকে অব্দি ছাড়েননি। গিফটের মতো একটা ছোট্ট দড়ি দিয়ে বেঁধে ঘাস তো খেতেই দেননি, আবার যেটুকু খেয়েছে তারও পাই পয়সা হিসেব নিয়েছেন। এসবের পরে রাগ হবে না বলুন তো? ওইটুকু একটা অঙ্কের বই, কিন্তু পাতায় পাতায় কি সাংঘাতিক হলিউডের আতঙ্কের আনাগোনা। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাও কেমন লাগলো। তোমাদের মূল্যবান অভিমত আমার কাছে খুব 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 পরিমাণে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ নইলে আমি জানবো না, বুঝবো না যে কীভাবে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। এবং তোমাদের যদি কোনো পার্সোনাল মতামত থাকে, সেই মতামত তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং কোনো বিষয়ে তোমাদের যদি জানার থাকে, যদি সেই বিষয়টি অজানা থাকে, সেই বিষয়টি সম্বন্ধে জানার জন্য আমাদেরকে সেই বিষয়টি কমেন্ট করতে পারো। দ্য রাইট ওয়ে মোটিভেশনাল ইউটিউব চ্যানেলের টিম তোমার অজানা বিষয়ের উপর গবেষণা করে সঠিক এবং নির্ভুল তথ্য তোমাকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবে। ভিডিওটি
ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবে এবং এমন ভিডিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অনেক অনেক শেয়ার করো, যাতে তোমার সাথে আর পাঁচজনও বিভিন্ন অজানা তথ্য এবং জ্ঞান সম্বন্ধে জানতে পারে। দি রাইট ওয়ে মোটিভেশনের ইউটিউব চ্যানেলের একটি মূল মন্ত্র, জ্ঞান ই শক্তি। হ্যাঁ, আমার মতে এক হয়ে থাকলে কমেন্ট করে জানাও এবং মনে করে দি রাইট ওয়ে মোটিভেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে ভালো রেখো, যত্ন রেখো, টাটা।